ভারত বাংলাদেশের মধুর সম্পর্ক। দুর্গাপূজার আগেই পশ্চিমবঙ্গকে ইলিশ উপহার দিচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। বাংলাদেশ থেকে এই রাজ্যে আসছে 2080 মেট্রিক টন ইলিশ। 52টি বাণিজ্যিক সংস্থা 40 মেট্রিক টন করে ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। ধাপে ধাপে ইলিশ সীমান্ত পেরিয়ে রাজ্যের বাজারে এসে পৌঁছবে। মঙ্গলবার বুধবার থেকে ওই ইলিশ পৌঁছতে পারে কলকাতার ক্রেতাদের হাতে। খুশির বন্যা বইছে ইলিশ বলে কথা। স্বাভাবিকভাবেই আপ্লুত বাঙালি, তবে খবরে আপ্লুত হলেও দামের চিন্তা মাথায় আসছে। ইলিশের দাম নাগালের মধ্যে থাকবে কি না এ নিয়ে চিন্তা। এ নিয়ে সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সচিবালয়। আগামী 10ই অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানি করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা সরকার। প্রসঙ্গত 2012 সালে বাংলাদেশ এদেশে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে, যদিও মাঝে মাঝে পুজোর আগে ইলিশ এসেছে। গত বছর প্রায় 500 টন ইলিশ এসেছিল, তবে এত বৃহৎ পরিমাণ ইলিশ শেষ কবে এসেছে তা মনে করা যাচ্ছে না। এটা সত্যি, বিক্রেতারাও খুশি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে। আপনাদের সেবায় হাজির লোকনাথ ব্যাংকোয়েট। যে কোনো অনুষ্ঠান বা মাঙ্গলিক কার্যক্রমের জন্য উপযুক্ত ব্যবস্থা। খোলামেলা গার্ডেনের সাথে থাকছে এসি হল ও একেবারে মনোরম পরিবেশ।
লোকনাথ ব্যাংকোয়েট, ঘোষপাড়া রোড, তেঁতুলতলা, হালিশহর। আজই যোগাযোগ করুন 7003-76-4238 এবং 7980-8014-80।